নমস্কার বন্ধুরা, আমি জয়। শুরু করছি আজকের আওয়ার স্পোর্টস ওয়ার্ল্ড। আজকে কিন্তু বেশ কিছু ট্রান্সফার আপডেট রয়েছে, তার মধ্যে কিন্তু রয়েছে এটিকে মোহনবাগান ফুটবল প্লেয়ার ডেভিড উইলিয়ামস কি এবার এটিকে মোহনবাগান ছেড়ে অন্য কোনো ক্লাবে যোগ দিচ্ছে, এবং কিন্তু জানাবো দীপক টেংরি কি নেক্সট ইয়ারের জন্য এটিকে মোহনবাগানে যোগ দিল সেটা কি পুরোপুরি কনফার্ম, এবং কিন্তু জানাবো নর্থ ইস্টের ফুটবল প্লেয়ার আপুইয়ার আপডেট এবং মুম্বাই সিটি ফুটবল প্লেয়ার হুগো বোমোসের আপডেট, এবং কিন্তু জানাবো 2021 সালের আইএসএল কি কলকাতায় অনুষ্ঠিত হতে পারে, কি রয়েছে আপডেট যা তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো প্রথমেই কিন্তু চলে আসি এটিকে মোহনবাগানের কথায়। আর এটিকে মোহনবাগানের কথায় আসলে কিন্তু দেখা যাচ্ছে এটিকে মোহনবাগান ফুটবল ম্যানেজমেন্ট ট্রান্সফার উইন্ডো খোলার আগেই নিজেদের উইন্ডো কিন্তু খুলে দিয়েছে। অনেকগুলো প্লেয়ারের সাথে কিন্তু আগে থেকেই কথাবার্তা চালাচ্ছিল এটিকে মোহনবাগান ফুটবল ম্যানেজমেন্ট, তার মধ্যে অন্যতম কিন্তু ছিল চেন্নাইয়ের ফুটবল প্লেয়ার দীপক টেংরি। চেন্নাইতে আগের বছর কিন্তু এই দীপক টেংরি অসাধারণভাবে কিন্তু পারফরমেন্স করেছে, মাত্র 22 বছর বয়স এবং মাঝমাঠ এবং লেফট ব্যাকে তুখরভাবে খেলেছে, আর এর জন্যই কিন্তু অনেকটা কথাবার্তা চালাচ্ছিল দীপক টেংরির সাথে এটিকে মোহনবাগান ফুটবল ম্যানেজমেন্ট। আর এর জন্যই কিন্তু দীপক টেংরিকে ফাইনাল করে নিল এটিকে মোহনবাগান। নেক্সট ইয়ারের জন্য কিন্তু কনফার্ম হয়ে গেল এটিকে মোহনবাগানে থাকছে দীপক টেংরি। এখনও পর্যন্ত ব্যাপারটা অফিসিয়ালিভাবে লঞ্চ করেনি, কিন্তু কিছুক্ষণের মধ্যে বা 1-2 দিনের মধ্যে কিন্তু অফিসিয়ালি হয়ে যাবে এই বিষয়টা। তো দেখা যাক দীপক টেংরি এটিকে মোহনবাগানে এসে কতটা ভালোভাবে নিজেকে মেলে ধরতে পারে। এবার চলে আসি ডেভিড উইলিয়ামসের কথায়। ডেভিড উইলিয়ামসকে কি ছাড়তে পারে এবার এটিকে মোহনবাগান? দেখো, ডেভিড উইলিয়ামসের সাথে এখনও পর্যন্ত কিন্তু পরের বছরের চুক্তিটা কিন্তু হয়নি এটিকে মোহনবাগানের, আর ডেভিড উইলিয়ামসকে কিন্তু আগে থেকেই অনেকগুলো দল অফার করে রেখেছে, তার মধ্যে অন্যতম বলা যায় যে নর্থ ইস্ট ইউনাইটেড। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন আছে, ডেভিড উইলিয়ামসকে কি ছাড়বে এটিকে মোহনবাগান? ছাড়বে না। নায়ের কারণটা কি? নায়ের কারণ এটাই যে ডেভিড উইলিয়ামস কিন্তু অস্ট্রেলিয়ান আর এশিয়ান কোটার মধ্যে একজন দারুণ বিদেশি, এবং এই বিদেশির সাথে কিন্তু 2 বছর ধরে এটিকে মোহনবাগান একটা চুক্তি রয়েছে, মার্চ চলছে, এবং তার ছাড়াও রয় কৃষ্ণার সাথে কিন্তু একটা ভালো জুটি বেঁধেছে এই ডেভিড উইলিয়ামস। তো তাকে যদি ছেড়ে দেয়, তার বদলে যদি নতুন প্লেয়ারও আসে, তাহলে রয় কৃষ্ণার সাথে কি সেই জুটিটা বাঁধতে পারবে, সেই প্লেয়ারের সাথে মানে সেট আপটা হবে সবকটা প্লেয়ারের সাথে, সেটাও কিন্তু একটা প্রশ্ন থাকছে। তো সেই বিষয়ে লক্ষ্য রেখে কিন্তু ডেভিড উইলিয়ামসকে এখনই ছাড়ার চিন্তাভাবনা করছে না এটিকে মোহনবাগান ফুটবল ম্যানেজমেন্ট। কিন্তু যদি তার থেকেও বেটার ফুটবল প্লেয়ার পায় হাবাস, তাহলে কিন্তু ছাড়তেই পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, এটা কিন্তু দেখার বিষয় শেষ পর্যন্ত এটা ডেভিড উইলিয়ামসের ব্যাপারটা কী হয়। এবার চলে আসি, তোমরা অনেকেই বলছিলে যে নর্থ ইস্টের ফুটবল প্লেয়ার আপুইয়ার আপডেট দাও। দেখো, আপুইয়া বর্তমানে অসাধারণ ফুটবল প্লেয়ার, তার নাম সুনাম অর্জন করেছে সারা ভারতবর্ষে, আর এই জন্য নর্থ ইস্ট থেকে কিন্তু বিভিন্ন আইএসএল দলের কিন্তু অফার পেয়েছে আপুইয়া। মাত্র 20 বছর বয়স, মাঝমাঠে অসাধারণভাবে সামলাচ্ছে, তাকে তো অফার করবেই, এটা তো স্বাভাবিক। কিন্তু আপুইয়া এখনও পর্যন্ত কোনো দলে যাওয়ার জন্য কিন্তু পাকাপাকিভাবে সময় মানে বলছে না যে কোনো দলে যেতে পারে, আর কোনো দলের সাথে কিন্তু এখনও সম্পূর্ণভাবে কিন্তু আপুইয়া কথাবার্তা চালাচ্ছে না। এখনও তিনি সময় নিচ্ছে, আর একটু ভাবছে, কারণ তার ফিউচারের ব্যাপার, কোন দলে যেতে পারে সেই নিয়ে কিন্তু আরও চিন্তাভাবনা চলছে। কিন্তু যেই দলেই যাক না কেন, একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি কিন্তু দিতে হবে আপুইয়ার জন্য। তো এটাই দেখার বিষয় যে এই ট্রান্সফার ফি দিয়ে, আর ট্রান্সফার ফিটা কত এটাও তোমাদের মনে প্রশ্ন হতে পারে, সেটা কিন্তু 2 কোটি টাকারও বেশি। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, যে আপুইয়া কোন দলে যায়, আর কোন দল 2 কোটি টাকার মতন ট্রান্সফার ফি দিয়ে আপুইয়াকে নিয়ে যেতে পারে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এখনও বলা যাচ্ছে না যে এটিকে মোহনবাগানই আসবে, নর্থ ইস্টও থাকতে পারে বা অন্য কোনো দলেও যেতে পারে। তো যাই হোক, এবার চলে আসছি আরও একটি বড় আপডেট, সেটা কিন্তু মুম্বাই সিটি এফসির ফুটবল প্লেয়ার হুগো বোমোসের কথা। দেখো, হুগো বোমোসেরও বলতে গেলে সেম কেস, মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিয়ে কিন্তু হুগো বোমোসকে নিয়ে যেতে হবে, আর হুগো বোমোসকে ছাড়ার সম্ভাবনা এখনও পর্যন্ত না বললেই চলে। কিন্তু একটা কথা বলতেই হবে যে মুম্বাই সিটি এফসি বেশ কিছু নামি দামি ফুটবল প্লেয়ারের সাথে কথাবার্তা বলছে, যদি তারা মুম্বাই সিটি এফসিতে আসার জন্য রাজি থাকে, যেরকম ফুটবল প্লেয়ারের সাথে কথা বলছে, তাহলে কিন্তু হুগো বোমোসকে ছাড়তেই পারে তোমার মুম্বাই সিটি এফসি। আর যদিও বা ছাড়ে, যেই দলই নিক না কেন হুগো বোমোসকে, তাকেও কিন্তু একটা মোটা অঙ্কে ট্রান্সফার ফি দিয়েই নিতে হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এই ছিল ট্রান্সফার আপডেট। এবার চলে আসছি আমি আইএসএল এর একটা আপডেটে। তো আইএসএল এর যে আপডেট বেরিয়ে আসছে তা কিন্তু বলাই যায় যে আইএসএল কিন্তু অনুষ্ঠিত হতে পারে সেপ্টেম্বর মাস থেকে। আর অনেকেই বলছিল যে কলকাতায় কি অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা আছে আইএসএল এর। দেখো, আমি একটা কথা বলি, আগের বছর তো আই লিগটা কলকাতায় হয়েছিল, এবং আইএসএলটা
তোমার হচ্ছে গোয়াতে হয়েছিল, তো এই বছর হয়তো চেঞ্জ হতে পারে। হ্যাঁ, তো চেঞ্জ হতে পারে, হয়তো আইএসএলটা কলকাতায় অনুষ্ঠিত হতে পারে বা আই লিগটা যে গোয়াতে অনুষ্ঠিত হতে পারে, এরকমই সম্ভাবনা কিছু একটা কথাবার্তা চলেছে। কালকে মিটিং হয়েছে, এখনো পর্যন্ত মিটিংয়ে কি বক্তব্য এটা প্রকাশ্যে আসেনি, আর সেটা প্রকাশ্যে না আসার আগে এরকম রিউমার ছড়ানোটা ভুল হবে সত্যি। তো দেখা যাক, যাই বেরিয়ে আসুক না কেন, স্যার তোমাদের সাথে তুলে ধরবো, কিন্তু এটা আমার ইচ্ছা, আমি বললাম যে কলকাতায় অনুষ্ঠিত হলে ভালোই হয়, কারণ আগের বছর গোয়াতে হয়েছিল, কলকাতায় আই লিগটা হয়েছিল, এবছর আইএসএলটা কলকাতায় দেওয়া হোক আর আই লিগটা যদি গোয়াতে দেওয়া হোক, তাহলে কোনো অসুবিধা থাকছে না। তো আজকের মতন ভিডিও এতটুকুই, ভালো থাকো, সুখে থাকো, খেলতে থাকো ফুটবল, সাথে সব খেলো, টাটা।